আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাডমিশনের ক্রেজি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ক্রেজি কোর্সের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়ব। সো চলো আমরা ভেক্টর চ্যাপ্টারের ভেতরে ঢুকে যাই। ভেক্টর চ্যাপ্টার পড়ার শুরুতে আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে যে রাশি কি। ভাইয়া, ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারো ওই জিনিসটাকেই আমরা বলবো রাশি। যেমন তোমরা আমার ভর পরিমাপ করতে পারবে, সো ভর কি? একটা রাশি। তোমরা কোনো বস্তুর বেগ পরিমাপ করতে পারো, বেগও কি? রাশি। তোমরা এনার্জি পরিমাপ করতে পারো, যে এইচ উচ্চতায় উঠালে এনার্জি হচ্ছে এমজিএইচ, সো সেটাও কি? একটা রাশি। সো এই যে রাশি, এই রাশিসমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভেক্টর রাশি, আরেকটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? যেই সকল রাশিগুলোকে সম্পূর্ণরূপে বোঝার জন্য আমার মানও লাগবে, দিকও লাগবে, সেই রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। আর যে সকল রাশিগুলোকে সম্পূর্ণরূপে বুঝতে শুধুমাত্র মান লাগে, দিকের কোনো দরকার হয় না, ওই ধরনের রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। সো চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো, তোমাকে বলা হলো ইয়াসিন ভাইয়ার ভর পরিমাপ করো। তুমি ভর পরিমাপ করে দেখলা 75 কেজি। সো তুমি কি বলবা যে ইয়াসিন ভাইয়ার 75 কেজি নিচের দিকে, নাকি উপরের দিকে, নাকি ডানে, নাকি বামে? এই 75 কেজি সম্পর্কে আইডিয়া পেতে হলে তোমার কি কোনো দিকের দরকার আছে? নেই। এই কারণে আমার ভরটা কি রাশি? স্কেলার রাশি। কারণ তার মান দ্বারাই তুমি তাকে বুঝে ফেলতেছো, তাকে গেস করতে পারছো, দিকের কোনো দরকার হচ্ছে না। একইভাবে তোমাকে যদি বলা হয় তোমার দুষ্টু ফ্রেন্ডটাকে চর মারতে, সো তুমি চরটা কোথায় মারবা? এটা কিন্তু একটা ডিরেকশন আছে। চর হচ্ছে একটা বল, সো এই বলটা তুমি কোন দিক দিয়ে দিচ্ছ সেটার একটা দিক থাকতে হবে। তোমাকে যদি আমি বলি, আচ্ছা তুই তোর দুষ্টু ফ্রেন্ডটাকে চর মারছিলি কি? হ্যাঁ মারছিলাম। কোথায় মারছিলি? এটা কিন্তু আমার জিজ্ঞেস করতে হচ্ছে। তার মানে বল যে প্রয়োগ করতেছি তার কিন্তু আমার ডিরেকশন জানতে হচ্ছে। সো এই যে বল, এই বলকে আমার জানতে হলে তার মানও জানতে হচ্ছে, আমার তার দিকও জানতে হচ্ছে। আর এটা খুব সহজভাবে বলা যায় যে মাঠে একটা ফুটবল আছে, আমি বললাম এই ফুটবলটা কিক করে দে, এখন সে ফুটবলটা কিক করে কোন দিকে দিবে? সে কি ওই দিকে দিবে নাকি ওই দিকে দিবে? এটা কি আমার তাকে বলে দিতে হবে না? তার মানে আমরা এই ফুটবলকে যে বেগটা দিচ্ছি, এই বেগের ডিরেকশনটা কিন্তু আমার জানতে হবে। আরও সহজ উদাহরণ দেওয়া যাক। আমি যদি বলি এই শিলা ব্যাঞ্চটা সরা, আমাকে কি শিলা আস্ক করবে না যে ভাইয়া ব্যাঞ্চটা কোন দিকে সরাবো? অবশ্যই আস্ক করবে। আর আমি যদি বলি এই শিলা ব্যাঞ্চে আগুন লাগা, শিলা কি বলবে যে ভাইয়া কোন দিকে আগুন লাগাবো? সো এটা একটা মজার উদাহরণ দিলাম। এটা দ্বারা বুঝতে পারো যে আগুন মানে তাপ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তি লাগাতে হলে আমার কোনো দিকের দরকার হচ্ছে না, বাট ব্যাঞ্চ সরাতে হলে বা সরণ ঘটাতে হলে আমার দিক লাগতেছে। দ্যাটস ওয়াই সরণ ভেক্টর, শক্তি স্কেলার। তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর, এটা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন আসে। সো সেই প্রশ্নটা আমরা চলো একটু দূর করে দিই। ভাইয়া, তড়িৎ প্রবাহের দিক অনেকে ভাবো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আবার অনেক বইয়ে লেখা আছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। আসলে ভাইয়া, তড়িৎ প্রবাহের স্পেসিফিক কোনো দিক নেই। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়। এখন ভাইয়া, তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ মানে ধনাত্মক চার্জের প্রবাহ, এবং তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ বলা যায়। তাহলে তুমি কোন দিকটা ধরবা তড়িৎ প্রবাহের, উচ্চ থেকে নিম্ন না নিম্ন থেকে উচ্চ? মোট কথা, চার্জ প্রবাহিত হলেই তড়িৎ প্রবাহিত হয়। সো চার্জ তো দুই দিকেই প্রবাহিত হয়, সো তড়িৎ কিন্তু কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। আমরা মাঝে মাঝে ধরি উচ্চ থেকে নিম্ন, মাঝে মাঝে ধরি নিম্ন থেকে উচ্চ। সো ভাইয়া, তড়িৎ প্রবাহের স্পেসিফিক কোনো ডিরেকশন নেই, শুধুমাত্র চার্জের প্রবাহের ডিরেকশন আছে। সো তড়িৎ প্রবাহের যেহেতু কোনো ডিরেকশন নেই, সো তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের স্কেলার রাশি। তাছাড়াও তড়িৎ প্রবাহ ভেক্টরের যোগের কোনো সূত্র মেনে চলে না, দ্যাটস ওয়াই তড়িৎ প্রবাহ স্কেলার রাশি আমরা বলতে পারি। সো এইখান থেকে তোমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলে, যা তোমাদের এমসিকিউতে অনেক বেশি হেল্পফুল হবে। আমরা এখন পড়ব ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, যাকে আমরা ইংলিশে বলি প্যারালাল শিফট অফ ভেক্টর। সো এটা কী মিন করে ভাইয়ারা? সো এটা জানতে হলে ভেক্টরকে কীভাবে প্রকাশ করি সেটা আমাদের জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, যে তার একটা লাঠির উপর একটা তীর চিহ্ন বসিয়ে প্রকাশ করা হয়। এই যে তীর চিহ্নটা, এটাকে বলা হয় ভেক্টরের হেড, আর এই যে অংশটা এটাকে বলা হয় ভেক্টরের টেল বা লেজ। সো ভাইয়ারা, এই হেড দ্বারা ভেক্টরের দিক নির্দেশ করা হয়, আর এটার লেন্থ দ্বারা বোঝানো হয় ভেক্টরের মান।
সো আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করে সেটা বুঝে ফেললাম। এবার আমরা শিখব প্যারালাল শিফট। হোয়াট ইজ প্যারালাল শিফট অফ ভেক্টর? ভাইয়ারা দেখো তো, এটা হচ্ছে একটা ভেক্টর যার নাম আমি দিয়েছি পি ভেক্টর, আর এই পি ভেক্টরটির মান হলো 10 নিউটন। সো ভাইয়া, এই যে পি ভেক্টরের মান 10 নিউটন, এটা কোন দিকে কাজ করছে? এটা কাজ করছে ওই দিকে, দেখতেই পাচ্ছ তোমরা। সো ভাইয়া, আমি চাইলে এই জিনিসটাকে সমান্তরালে, সমান্তরাল তো তোমরা বোঝো, সমান্তরালে ধরে নিয়ে এখানে রাখতে পারবো। দেখো তো ভাইয়া, এখানে যেহেতু আমি রেখেছি, এটার কি মানের কোনো চেঞ্জ এসেছে? না। মান কত নিউটনই আছে? 10 নিউটনই। দিকের কোনো চেঞ্জ এসেছে? না, দিকটাও কি এদিকেই আছে। সিমিলারলি তুমি চাইলে এই ভেক্টরটাকে সমান্তরালে আবার এখানেও লিখতে পারো। কিভাবে? দেখো তো, দিকের কোনো চেঞ্জ আছে? নাই। মানের কোনো চেঞ্জ আছে? নাই। সো এটাকে তুমি চাইলে এখানেও আঁকতে পারো। সো ভাইয়া, আবার তুমি চাইলে এটাকে ধরে এখানেও আঁকতে পারো, মানেরও চেঞ্জ নাই, দিকেরও চেঞ্জ নাই। সো আমরা প্যারালালি একটি ভেক্টরকে যেখানে খুশি সেখানে রাখতে পারি। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে মান এবং দিকের যেন চেঞ্জ না ঘটে। একই কাহিনী আমরা দেখতে পাচ্ছ কিউ ভেক্টরের জন্যও করেছি। এই যে কিউ ভেক্টরটা, এটার দিক কোন দিকে ভাইয়া? এই দিকে, তাই না? দেখতেই পাচ্ছ। সো আমি চাইলে এটাকে মুছে এখানে আঁকতে পারি, প্যারালালি নিয়ে আসলাম। সিমিলারলি আমি চাইলে এটাকে মুছে এখানেও আঁকতে পারি, যেহেতু প্যারালাল রাখছি আমি, দিকও সেম রাখছি। সো এখানে কোনো সমস্যা নাই। এই যে শিফট করার ব্যাপারটা, যে একটাকে মুছে তুমি চাইলে তার প্যারালাল আরেকটা আঁকতে পারো, এটাকে মুছে তুমি চাইলে তার প্যারালাল এটাও দিতে পারো। সো এই যে শিফটিংটা, এটাকে বলা হচ্ছে প্যারালাল শিফট অফ ভেক্টর। এটা কোন কাজে লাগবে? এটা আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ নির্ণয় কাজে লাগবে। সো চলো এটাকে আমরা অ্যাপ্লাই করি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। সো মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব? এই জন্য তোমাদের জন্য আমি লিখেছি এই কথাটা, যে পায়ে পা অথবা মাথায় মাথা মিললে যেই ক্ষুদ্র কোণটি পাওয়া যায় সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। পায়ে পা মিলতে হবে অথবা মাথায় মাথা মিলতে হবে, এর ফলে যেই কোণটা পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। যেমন এখানে তোমাকে বললো দুইটা ভেক্টর দেয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত? সো অনেকেই চোখ বুঝে বলবা এটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। যারা এটা বলছো তারা কিন্তু কাটা খেয়ে গেলে, কারণ আমরা বলেছি মধ্যবর্তী কোণ কি ভাইয়া? পায়ে পা অথবা মাথায় মাথা মিলতে হবে। দেখো তো এখানে কি পায়ে পা মিলেছে? অবশ্যই না, এটা মাথা, মাথার সাথে পা মিলেছে। সো এটা হবে না, একই জাতীয় হতে হবে, পায়ে পা অথবা মাথায় মাথা। সো এখানে মাথায় মাথা মিললে বা পায়ে পা মিললে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, বাট এখানে তো পায়ের সাথে মাথা মিলেছে, সো এটা অবশ্যই অ্যান্সার না। তাহলে আমরা পায়ের সাথে পা মিলিয়ে দিই। আমরা অবশ্যই প্যারালাল শিফট শিখেছি, তাই না? সো এই ভেক্টরটাকে ধরে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি। সো আমি এটাকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলে এটা কিন্তু আর থাকে না, কারণ আমি এটাকে প্যারালালি শিফট করে ফেললাম, এটা তোমরা জানো নিশ্চয়ই। সো এই যে প্যারালাল শিফট করার পর এই যে পায়ে পা মিলে গিয়েছে, সো এই যে কোণটা উৎপন্ন হলো, ক্ষুদ্রতম কোণটা, এটাকেই বলবো আমরা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। সো তোমরা নিশ্চয়ই বলতে পারছো যে এই যে কালো কোণটা এটা কত? ভাইয়া এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে? পুরোটা 180 ডিগ্রি, তাহলে এটা 120, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার কিন্তু ভাইয়া 60 ডিগ্রি। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, ভাইয়া আপনি তো পায়ে পা মিলিয়ে দেখিয়েছেন, মাথায় মাথা মিলিয়ে দেখান তো 60 ডিগ্রি আসে কি না। সো চলো আমরা মাথায় মাথা মিলিয়ে দেখি 60 ডিগ্রি আসে কি না। ভাইয়া আমি কি চাইলে এই যে উপরের ভেক্টরটা এটাকে প্যারালালি ধরে নিচে শিফট করতে পারি না? তোমাদেরকে কিন্তু আমি শিখিয়েছি প্যারালালি চাইলে তুমি একটা ভেক্টরকে উপরেও নিতে পারো, নিচেও নিতে পারো, যেখানে খুশি সেখানে নিতে পারো, শুধু ডিরেকশনটা একই রাখতে হবে। সো আমি চাইলে এই যে উপরের ভেক্টরটা ধরে আমি এইখানে নামিয়ে দিতে পারি। তাহলে দেখো তো, নামালে এখানে কি মাথায় মাথা মিলেছে কি না? অবশ্যই মাথায় মাথা মিলেছে। আর আমি বলেছিলাম মাথায় মাথা মিললে যে কোণটা পাওয়া যাবে সেইটাও কি বলা যায়? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো ভাইয়া এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা কত মনে হচ্ছে তোমাদের কাছে ভাইয়ারা? এই যে টোটালটা 180, তাহলে এটা যদি 120 হয় এটা কত হবে ভাইয়ারা? যেভাবেই করো 60 ডিগ্রিই হবে। সো আমার সাজেশন থাকবে তোমরা পায়ে পা মিলিয়ে বের করো, মাথায় মাথা মিলানোর ঝামেলার দরকার নেই। আমরা যেহেতু মানব জাতি, আমরা যেহেতু গরু নই, সো আমরা মাথায় ঠেলাঠেলি করবো না, আমরা পায়ে পা মিলাম। একটা মাথায় রাখলেই আমাদের আর কনফিউশন হবে না। সো আমরা পায়ে পা মিলিয়েই করব, একই অ্যান্সার আসবে 60 ডিগ্রি। এখন আমরা জানবো ভেক্টর রাশির যোগ বিয়োগ কীভাবে করা হয়।
সো চলো এটা জানার জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ দেখে আসি। ধরো এটা হচ্ছে একটা ফুটবল, এই ফুটবলকে তোমার বন্ধু মন্টু এদিকে কিক করলো, একই সাথে তোমার বন্ধু সেন্টু এদিকে কিক করলো। সো দুইজনের কিকে ফুটবলটা কোন বরাবর যাবে তোমরা ধরতেই পারছো, ফুটবলটা ঠিক মাছ বরাবর যাবে। সো তোমার বন্ধু মন্টু কত ভেক্টর রাশি প্রয়োগ করেছে? পি ভেক্টর। তোমার বন্ধুর সেন্টুর বলকে আমরা কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, আর এই কিউ ভেক্টরের মান হচ্ছে 1 নিউটন, আর মন্টুর বলের মান হচ্ছে 2 নিউটন। সো আমাকে বলতে হবে এই যে ফুটবলটা টোটাল মাছ বরাবর যাবে কত বলে যাবে। সো অনেকেই ভেবে ফেলছো যে এই ফুটবলটা যে মাছ বরাবর যাবে সে 2+1=3 নিউটন বলে যাবে। যারা যারা এটা ভেবেছো কনগ্রাচুলেশন, তোমাদেরটা হয়নি। কেন হয়নি? সো চলো সেটা দেখে আসি। ভাইয়ারা তুমি যখন সিম্পলি একটু চিন্তা করো তো, আমরা যদি এই বাহু আর এই বাহু মিলিয়ে এই যে বড় বাহুটা এটা পেতে চাই তাহলে এটা কি আমরা যোগ করে পাই? কিভাবে পাই সেটা যারা যারা আমরা যারা যারা আমার মতো আছো জ্যামিতিতে দুর্বল তারা একটু খেয়াল করো। এই যে এই বাহুটা আমরা কিভাবে পেতে পারি, লাল কালার বাহুটা, আমরা একটা কাজ করতে পারি। এই যে এই বাহুটা কিউ বাহু, এটার প্যারালাল একটা বাহু এখানে এঁকে দিই, তাহলে দেখো তো একটা ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। এই ত্রিভুজটা যদি পেয়ে থাকি আমরা, দেখো তো এই ত্রিভুজের এই বাহুটা কত সেটা আমরা জানি 2 নিউটন, এই বাহুটা কত সেটাও আমরা জানি 1 নিউটন। তাহলে এই যে মাঝখানের বড় বাহুটা এটা কত হবে, এটা কিভাবে বের করতে হয়? এটা ত্রিভুজের সূত্র দিয়ে এটা আমরা বের করে ফেলতে পারি। যদি এই কোণটা 90 ডিগ্রি হইতো তাহলে এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করতাম, যেহেতু 90 ডিগ্রি না সেহেতু অন্য ত্রিভুজের ফর্মুলা মেরে এটা বের করতে হবে। সো ভাইয়া তুমি কিন্তু এই যে রেখাটা, মাছ বরাবরের রেখাটা বা মাছ বরাবরের মোট বলটা তুমি বীজগাণিতিক নিয়ম অ্যাপ্লাই করে বের করতে পারছো না, তোমার জ্যামিতিক নিয়ম অ্যাপ্লাই করে বের করতে হচ্ছে। সো আমরা বলতে পারি ভেক্টর রাশির যোগ বীজগণিত নয়, জ্যামিতিক নিয়মকে ফলো করে। একই সাথে তোমরা দেখতে পাচ্ছ বিয়োগের কাহিনীটা। ভাইয়ারা বিয়োগটা কি? ভেক্টরে বিয়োগ বলতে আসলে কিছু নেই। কেন কিছু নেই? দেখতে পাচ্ছ এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। বাট আমি তোমাকে কি বের করতে বললাম? আমি তোমাকে বের করতে বললাম আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরটা বের করো, এটা বের করতে বললাম। তাহলে এটা কিভাবে বের করব? ভাইয়ারা ফার্স্ট অফ অল আমার চিত্রে পি ভেক্টরকে খুঁজতে হবে। সো আমরা পি ভেক্টরকে খুঁজে পেলাম। এরপর আমাদের খুঁজতে হবে মাইনাস কিউ ভেক্টরকে। আমাদের চিত্রে জাস্ট এতটুকু চিত্র একটু খেয়াল করো, এই যে এই চিত্রে কোথাও কি মাইনাস কিউ দেয়া আছে? আমাদের এই চিত্রে কোথাও মাইনাস কিউ ভেক্টরটি দেয়া নেই, আমাদের দেয়া আছে কি কিউ ভেক্টর। কিউ ভেক্টর থেকে আমরা কিভাবে মাইনাস কিউ ভেক্টর পেতে পারি? ভাইয়ারা যখন কোনো ভেক্টরের মাইনাস ভেক্টর থাকে সেটাকে বলা হয় বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টো হলে তাকে বলা হয় বিপরীত ভেক্টর। যেমন ধরো এটা হচ্ছে একটা লাল কলম, এটা হচ্ছে এইদিকে এটার ডিরেকশন, তাই না? এইটার বিপরীত ভেক্টরকে যদি আমি চাই তাহলে এটার বিপরীত ভেক্টর বা এটার মাইনাস ভেক্টরটা হবে ঠিক তার উল্টা, এই যে এই কালো কলমটা, কারণ এই কালো কলমের দিক লাল কলমের দিক উল্টা। সো খুব সহজ কথা, তুমি কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরটাই হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। এটা পেতে চাইলে কিউ ভেক্টরকে সুন্দর করে উল্টিয়ে দাও। সো আমরা এই কিউ ভেক্টরকে উল্টিয়ে দিলাম, উল্টালে এই যে কিউ ভেক্টর চলে গেল, পড়ে থাকলো কে? মাইনাস কিউ ভেক্টর। তোমাকে বের করতে বলেছি কি পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে আমরা চাইলে এই যে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে মাঝখানে প্লাস দিতে পারি। তাহলে এই যে প্লাসটা এটা কী মিন করে? এটা মিন করে পি ভেক্টর প্লাস এবং মাইনাস কিউ ভেক্টর, এই দুইটার মিলিত লব্ধিটা। তাহলে দেখো তো পি ভেক্টর পেলাম, মাইনাস কিউ ভেক্টর পেলাম। এবার বলো তো এই পয়েন্টে যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর এভাবে কাজ করে পয়েন্টটা কোন দিকে যাবে? সহজ কথা, এই পয়েন্টে তুমি যদি এদিকে আর এদিকে লাথি মারো পয়েন্টটা যাবে কোন দিক দিয়ে? পয়েন্টটা অবশ্যই ঠিক মাঝ বরাবর যাবে। সো তুমি একটু খেয়াল রাখবা, তোমাকে যদি বলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বের করতে তাহলে ঠিক মাঝ বরাবর দিয়ে দিবা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের। আর যদি তোমাকে বলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করো, খুবই গুরুত্বপূর্ণ কথা, তাহলে কিউকে আগে উল্টিয়ে মাইনাস করতে হবে, মাইনাস করার পর তোমার চিত্রটা আঁকতে হবে। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ধরো এখানে আমি একটা আঁকলাম পি ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। আমি তোমাকে এখানে বললাম আর ভেক্টর সমান কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টরটা একে দেখাও, তাহলে কি হবে? দেখো ভাই তাহলে কি হবে, আমরা ফার্স্টে কিউ ভেক্টরকে খুঁজব। চলো খুঁজি ভাই, কিউ ভেক্টর আছে নাকি নাই? আছে। এরপর আমরা কাকে খুঁজব? এরপর আমরা খুঁজব মাইনাস পি ভেক্টরকে। ভাইয়া এখানে কি মাইনাস পি ভেক্টর আছে কোথাও? নেই।
সো আমরা মাইনাস পি ভেক্টর কেমনে পাবো? এই যে পি ভেক্টরটা দেখছো এটাকে যদি আমরা ঠিক উল্টিয়ে দেই তাহলেই মাইনাস পি ভেক্টরটা পাবো। সো এটাকে মুছে আমরা সুন্দর করে উল্টিয়ে দিয়ে মাইনাস পি ভেক্টর পেয়ে গেলাম। এবার এই যে এই আরটা, আরটা কার কার? কিউ ভেক্টর এবং মাইনাস পি ভেক্টরের, মানে এই যে এই দুইটা বাহুর, সেই দুইটা বাহুর মধ্য দিয়ে এই আরটা চলে যাবে। এই আরকে বলি আমরা লোব ভি। সো আশা করি তোমরা তো বুঝতে পেরেছো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর কীভাবে আঁকে এবং পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর কীভাবে আঁকে। মাইনাস থাকলে খালি কী করে দিতে হবে, যার আগে মাইনাস আছে তার দিকটা শুধু উল্টিয়ে দিয়ে আমার আরটা আঁকতে হবে মাঝ বরাবর। এই জিনিসটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করার পর নেক্সট টপিকটা দেখবে, তাহলেই তোমাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে, কারণ এটা আমরা আপেক্ষিক বেগে বারবার ইউজ করব। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এটার মান যদি 2 হয়, এটার মান যদি 1 হয়, তাহলে এখানে কি 2 মাইনাস 1 হবে? আমি আগেই বলেছি ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফল বীজগণিতকে ফলো করে না, তারা জ্যামিতিক নিয়মকে ফলো করে। সো এখানে অবশ্যই 2 বা 1 থাকলে বা 2 বা 3 থাকলে তুমি যোগ বা বিয়োগ করবা না, এটা দ্বারা খালি তুমি চিত্রটা আঁকবা। কীভাবে 2 1 থাকলে যোগ করতে হয় বা কীভাবে বিয়োগ করতে হয়, মান কীভাবে বের করে, সেটা আমরা দেখব এর পরের টপিকে। ধরো এই যে ঝাঁকড়া চুলের কাব্য ভাই, এই কাব্য ভাইকে তার 2 বউ, বউ 1 এবং বউ 2 কোমরে দড়ি বেঁধে টানতেছে। কেন দড়ি বেঁধে টানতেছে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। সো আমার প্রশ্ন হচ্ছে, তাকে যদি এইভাবে আর এইভাবে দড়ি বেঁধে টানে কাব্য ভাই যাবে কোন দিকে? তোমরা অনেকেই গেস করতে পেরেছ, আমরা এর আগের টপিকেও পড়েছি কাব্য ভাই ঠিক মিডেল বরাবর কোথাও যাবে, তাই না? সো মিডেল বরাবর যাবে। এর আগে আমাদের উত্তরটা ঠিক এমনই ছিল যে মিডেল বরাবর যাবে, বাট এখন থেকে আমরা উত্তরটা এভাবে দিব না। আমরা কীভাবে উত্তর দিব সেটাই চলো আমরা দেখব। আমরা বলবো যে এই যে দুইটা বল দিয়ে যে আমি তাকে টানতেছি, সে যাবে এই যে দুইটা বাহু দেয়া আছে না ভাইয়া, এই দুইটা বাহু দিয়ে তুমি একটা সামান্তরিক আঁকবে। ভাইয়া দুই বাহু দিয়ে কীভাবে সামান্তরিক আঁকে? খুবই সিম্পল। এই যে কালো বাহু, এই কালো বাহুর প্যারালাল দিয়ে দিলা, আবার এই যে এই বাহুটা এটার প্যারালাল দিয়ে দিলা, হয়ে গেল কি একটা সামান্তরিক। এই যে সামান্তরিকটা, এই যে সামান্তরিকে যে কর্ণটা আঁকবা কাব্য ভাই, সেই কর্ণ বরাবরই যাবে। সো এখন থেকে আমরা যদি বলি কোনো একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করে, সেটা হোক কাব্য ভাইয়ের হোক, সেটা হোক ফুটবলের উপর হোক, যার উপরই হোক, ওই বিন্দুটা কোন দিকে যাবে বা ওই বস্তুটা কোন দিকে যাবে? ওই বস্তুটা যাবে সামান্তরিকের কর্ণ বরাবর। একটু কঠিন লাগলো? আর একটা সিম্পল উদাহরণ দিই চলো। ধরো এটা হচ্ছে একটা ফুটবল, সেই ফুটবলকে তুমি এদিকে কিক করলা, তোমার ফ্রেন্ড এদিকে কিক করলো একই সাথে। সো ফুটবলটা কোন বরাবর যাবে? আমরা আগে উত্তর দিয়েছিলাম মাঝ বরাবর, বাট এখন আমরা উত্তর দিব এই যে নীল দুইটা বাহু দেখছো, এদের দ্বারা আমি একটা সামান্তরিক অঙ্কন করব। কীভাবে অঙ্কন করে আমি আবারও শিখিয়ে দিচ্ছি। এই বাহুর প্যারালাল একটা বাহু নিলা, এই যে এই বাহুর প্যারালাল আরেকটা বাহু নিলা, হয়ে গেল একটা সামান্তরিক। এই যে সামান্তরিকের যে কর্ণটা হবে, বস্তুটা যাবে এই কর্ণ বরাবর, যেটা আমরা কাব্য ভাইয়ের ক্ষেত্রেও বুঝে ফেললাম যে কাব্য ভাই যাবে দুই বউয়ের টানাটানিতে যে সামান্তরিকটা উৎপন্ন হবে তার কর্ণ বরাবর। সো এই যে কর্ণ বরাবর যে সে যাচ্ছে, সে যেই বলে যাচ্ছে সেই বলটাকেই বলা হয় রেজাল্টেন্ট অর লব্ধি। এই কথাটা আমার মাথায় গেঁথে নিতে হবে, কারণ এইটা আমাদের নেক্সট কয়েকটা চ্যাপ্টারে লাগবে। সো আবারও বলছি, টোটাল যেই বলে কাব্য ভাই যাচ্ছে তাকে বলা হয় রেজাল্টেন্ট, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বাংলায় বলে লব্ধি। সো এখানেও ফুটবলটা যেই বলে যাবে মাঝ বরাবর তাকে বলা হয় রেজাল্টেন্ট বা লব্ধি। সো আমরা এর আগেই জেনে এসেছি আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, বাট এটা দ্বারা কিন্তু পি এবং কিউয়ের যোগফল বোঝায় না, কারণ আমরা বলেছি লব্ধি যদি আমরা বের করি সেটা বীজগাণিতিক নিয়মে বের করা পসিবল হবে না, সেটা জ্যামিতিক নিয়মে বের করতে হয়। সো জ্যামিতিক নিয়মের সেই বীজগণিতের প্রমাণটা আমরা দেখব না, আমরা খুব সুন্দর করে এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেইটাই আমরা দেখব। সো চলো আমরা কীভাবে লব্ধির মানটা বের করতে পারি সেইটা আমরা একটা সূত্রের মাধ্যমে শিখে ফেলি। সূত্রটা কী লব্ধি বের করার? সূত্রটা হচ্ছে আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। জ্যামিতিক উপায়ে প্রমাণ করে এই ফর্মুলাটা চলে আসে। সো আমরা এই ফর্মুলাটা মুখস্থ করে নিচ্ছি। আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, যেখানে পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান, আর আলফা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। জিনিসটা আমরা আরও একটু ক্লিয়ার হয়ে নিই ভাইয়া। লব্ধি যদি বের করতে হয়, সবাই আমার হাতের দিকে খেয়াল করবা, কোনো লব্ধি যদি বের করতে হয় তাহলে তোমার তিনটি জিনিস জানতে হবে। কোন তিনটি জিনিস? দুইটি আলাদা আলাদা ভেক্টরের মান আর ওই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো সবাই আমার সাথে একটু লিপসিং করো,
আমি বলেছি লব্ধি বের করতে হলে তিনটি জিনিস জানতে হবে, দুইটি আলাদা আলাদা ভেক্টর দ্বয়ের মান এবং ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো ভাইয়া এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে এখানে আলাদা আলাদা দুইটি ভেক্টর হচ্ছে 2 নিউটন এবং 4 নিউটন, যাকে আমি প্রকাশ করেছি পি ভেক্টর এবং কি ভেক্টর দিয়ে। সো অলরেডি তোমরা জেনে গিয়েছো যে এই দুইটা ভেক্টরের টানাটানিতে লব্ধিটা কোণ বরাবর যায়। লব্ধিটা যাবে এই দুইটা ভেক্টর দিয়ে আঁকা সামান্তরিকের কর্ণ বরাবর। আমি এটা আগেই এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সো এই হচ্ছে আমাদের লব্ধি আর। সো এই আরটা আমরা কীভাবে বের করি, সূত্র অলরেডি জানি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন আমরা দেখি এই পি মানে কি, পি ভেক্টরের মান। সো পি ভেক্টরের মান কত ভাইয়া, 2 নিউটন। সো আমরা এখানে রুট ওভার অফ 2 বসায় দিলাম, স্কোয়ার করে দিলাম। কিউ ভেক্টরের মান কত ভাইয়া, 4 নিউটন। 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos। আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভাইয়ারা দেখো তো এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নীলটা দেখা যাচ্ছে কি না, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো এখানে যদি তুমি 60 ডিগ্রি বসাও তাহলেই তুমি এখানে মানটা পেয়ে যাবা যে লব্ধি বা রেজাল্টেন্টের ভ্যালুটা কত। সো রেজাল্টেন্টের ভ্যালু জানতে হলে তিনটি জিনিস জানতে হয়, দুইটি আলাদা আলাদা ভেক্টরগুলোর মান আর ওই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এই তিনটা জিনিস থাকলেই আমরা কিন্তু রেজাল্টেন্টটা বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব একটু ক্রিটিক্যাল ওয়ান। সো লেটস সি। সো ভালো করে বোঝো, আমাদেরকে এই চিত্রটা এঁকে দেয়া আছে। চিত্রতে দেখতে পাচ্ছ এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, একটা হচ্ছে পি ভেক্টর যার মান হচ্ছে 2 নিউটন এবং কিউ ভেক্টর যার মান হচ্ছে 4 নিউটন, আর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বলা আছে 60 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে আর প্রাইম ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান কত। সো চলো এই যে লব্ধি বা রেজাল্টেন্ট আর প্রাইম, এটার মান বের করা যাক। রেজাল্টেন্টের মান বের করতে হলে জাস্ট আমরা একটা সূত্রই শিখেছি, সূত্রটা আমরা কষ্ট করে লিখে ফেলি। সূত্রটা হচ্ছে আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। সো আমরা বলেছিলাম তিনটা উপাত্ত লাগে, তিনটা উপাত্ত কী কী, পি এর মান, কিউ এর মান আর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো চলো আমরা মানগুলো বসিয়ে দিই। সো পি এর মানটা কত ভাইয়া, পি ভেক্টরের মান দেখছো 2, সো এখানে 2 স্কোয়ার প্লাস কিউ এর মানটা কত ভাইয়া, কিউ এর মান হচ্ছে 4। বাট অনেকেই এখানে বলবে ভাইয়া পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলেছে, তাহলে এখানে -4 বসবে না, এটাই হচ্ছে এখানে টুইস্ট। সবসময় মাথায় রাখতে হবে এই মাইনাস কিউ ভেক্টরটা হচ্ছে এই কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর। আমরা অলরেডি বলেছি আগের টপিকে বিপরীত ভেক্টর হচ্ছে তুমি কিউ ভেক্টরকে তো উল্টিয়ে দিলেই যেটা পাবা ওইটাকেই বলা হয় মাইনাস কিউ ভেক্টর। তাহলে আমরা কিউ ভেক্টরকে উল্টিয়ে দিই কষ্ট করে, এই যে উল্টিয়ে দিলাম এটাই হচ্ছে আমার মাইনাস কিউ ভেক্টর, উল্টায় দিলে এটার লেখার প্রয়োজন নেই। আর মাথায় রাখতে হবে একটা ভেক্টরকে তুমি উল্টাও পাল্টাও ঘুরাও উড়াও যা ইচ্ছা করো, তার মানের কোনো দিন চেঞ্জ হবে না, ভেক্টরের মান অলওয়েজ সেম থাকবে। এই কনসেপ্টটা খুব সুন্দর করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে ভাইয়া আমি যখন কিউ ভেক্টরকে উল্টাইলাম তার দিক চেঞ্জ হয়েছে, এই কারণে সে মাইনাস হয়েছে, বাট মান কিন্তু অলওয়েজ সেম। সো মান এটার 4ই থাকবে। সো ভুলেও তোমরা কেউ এই কিউ এর জায়গায় -4 দিবা না। অনেকে বলে ভাই আমি -4 দিয়ে তো স্কোয়ার করছি, তাহলে কিন্তু এখানে ভুল হবে, কারণ এখানেও তোমার কিউ এর মান তাহলে মাইনাস বসাতে হবে, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। সো এখানে অলওয়েজ মাথায় রাখতে হবে ভেক্টরের মান কোনো দিন নেগেটিভ হয় না, দিক উল্টাইলে নেগেটিভ হয়ে যায়, বাট মান কোনো দিন নেগেটিভ হয় না। সেটা 4 4ই থাকবে প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos। বাকি আছে কি ভাইয়া, আলফা। আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো আমাকে তোমরা বলো কার রেজাল্টেন্ট বের করতে বলেছে, কার রেজাল্টেন্ট বের করতে বলেছে, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের, তাই না? তাহলে মধ্যবর্তী কোণটা কার কার নিতে হবে, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে হবে। এখানে দেখো তো এই হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ দেওয়া দিছে আলফা 60 ডিগ্রি, এটাই কি আমার আলফা? দেখো আমি আবারও বলছি তোমার নিতে হবে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, বাট আমাদের দিয়ে দিয়েছে পি ভেক্টর এবং প্লাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, বাট আমার দরকার কি পি এবং মাইনাস কিউ এর। ভাইয়া পি হচ্ছে এটা, মাইনাস কিউ হচ্ছে এটা, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু এই যে এটা। তাহলে কত হয় ভাইয়া মধ্যবর্তী কোণ, এটা 60 হলে এই পুরোটা 180, তাহলে এটা হবে 120 ডিগ্রি। সো এখানে আলফাটাতেই শুধু একটা চেঞ্জ আসলো 120 ডিগ্রি। সো তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে লব্ধি যখন আমরা বের করব পি কিউ এর মান কোনো দিন চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধুমাত্র আলফার মান। যদি তোমাকে বলে দেয় পি মাইনাস কিউ এর লব্ধি বের করো, তাহলে আগে মাইনাস কিউটা এঁকে নিতে হবে, কেমনে আঁকবো, কিউকে উল্টায় দিলেই সেটা মাইনাস কিউ হয়ে যাবে, তারপর মধ্যবর্তী কোণটা নিব, এইটা কিন্তু আমার মনে রাখতে হবে, কারণ আপেক্ষিক বেগে এই কনসেপ্টটাই আমার লাগবে।
মাইনাস কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, বাট পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি। এই অঙ্কটাতেই তোমাকে যদি বলতো এটা বের করতে আর সমান পি প্লাস কিউ বের করতে, তাহলে কিন্তু ভাইয়া এই আর এর মান বের করার জন্য এখানে শুধুমাত্র 60 ডিগ্রি বসতো, কেননা এখানে আলফাটাও তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, যেটা আমাদের দেয়া আছে 60 ডিগ্রি। বাট পি মাইনাস কিউ যেহেতু বলেছে তাহলে কত ডিগ্রি ভাইয়া? 120 ডিগ্রি, কারণ পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। সো আশা করি তোমরা প্লাসের ক্ষেত্রে কত গুণ বসাবা আর মাইনাসের ক্ষেত্রে কত গুণ বসাবা বুঝতে পেরেছো। আরও একটু ক্লিয়ার কনসেপ্টের জন্য আমরা আরও একটা এক্সাম্পল দেখে আসি। সো এই এক্সাম্পলটিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বলা আছে এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, যাদের মান যথাক্রমে 2 এবং 2, এবং মধ্যবর্তী কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। এটা কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। সো প্রশ্ন হচ্ছে ভেক্টর যোগ এবং বিয়োগের মান কত? সো ভেক্টর যোগ বলতে বোঝাচ্ছি আমরা রেজাল্টেন্ট সমান হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটার মানটা কত? আমরা বারবার বলেছি এটার মান যদি বের করতে হয় আমার চলে যেতে হবে এই সূত্রে, আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা, কারণ এই একটা সূত্র দিয়েই আমরা রেজাল্টেন্টের মান বের করতে পারি। সো এখন যা যা আছে তা বসে দাও। আমি বলেছিলাম আমাদের লাগবে কয়টা জিনিস? 3টা। যাদের লব্ধি বের করতে বলছে তাদের আলাদা আলাদা মান এবং মধ্যবর্তী কোণ। সো যেহেতু যোগফল ফার্স্টে বের করবো আমরা, তাহলে দেখো পি ভেক্টরের মান কত? 2, তাহলে 2 স্কোয়ার, কিউ এর মান কত? 2 স্কোয়ার প্লাস 2 × 2 × 2, আলফাটা কত ডিগ্রি ভাইয়া? তোমরা দেখতেই পাচ্ছ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সো এখানে 30 ডিগ্রি বসিয়ে দাও, যেটা আসবে এটাই হচ্ছে ভেক্টরের যোগফলের অ্যান্সার। এবার বিয়োগফলের মানটা কত ভাইয়া? ভেক্টর বিয়োগ মানে কি? আর প্রাইম সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাহলে এটার মান কিভাবে বের করব? এটার মানও একই সূত্র দিয়ে বের করব। তাহলে আর প্রাইম সমান হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা প্রাইম। সো ভাই মানগুলো বসিয়ে দাও, পি এর মান কিন্তু সেমই থাকবে, কত? 2 থাকবে, প্লাস কিউ এর মান কিন্তু 2 থাকবে। এখানে কিউ বলতে কি? মাইনাস কিউ ভেক্টরের মান। আমি আবারও বলছি মাইনাস কিউ ভেক্টর, কিউ ভেক্টর, তাদের মানের কোনো দিন চেঞ্জ হবে না। সো মান কিন্তু 2 থাকবে, 2 × 2 × 2 কস আলফা প্রাইম। আলফা প্রাইম বলতে কার কার মধ্যবর্তী কোণ ভাইয়া? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর। সো চলো দেখে আসি চিত্রে। চিত্রে ভাইয়া পি ভেক্টর আছে? আছে। মাইনাস কিউ ভেক্টর আছে? নাই। সো মাইনাস কিউ ভেক্টর আমাদের তৈরি করে নিতে হবে। সুন্দর করে তুমি কিউকে উল্টিয়ে দাও, এখানে মুছে কিউকে তুমি যদি উল্টিয়ে দাও তাহলে তুমি পেয়ে গেলাম মাইনাস কিউ ভেক্টর। তাহলে এই যে মাঝখানে যে কোণটা, এটাই হচ্ছে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। কত ডিগ্রি? এটা 30 হলে এটা নিশ্চয়ই 150 ডিগ্রি। সো এখানে 150 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে তুমি লব্ধির মানটা পেয়ে যাবা। সো আশা করি তোমরা ভেক্টরের যোগ বিয়োগের মাধ্যমে পি মাইনাস কিউ থাকলে কী হবে, পি প্লাস কিউ থাকলে কী হবে, আলফার ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছো। আমরা অলরেডি বলেছি দুইটি ভেক্টর রাশির লব্ধিও কী হয়? ভেক্টর রাশিই হয়। সো ভেক্টর রাশির মানের সাথে আমাদের কী জানতে হয়? দিকটাও জানতে হয়। সো আমরা মান বের করা জেনে ফেলেছি, তিনটা জিনিস থাকলে আমরা মান বের করতে পারি, আলাদা আলাদা ভেক্টরগুলোর মান এবং তাদের মধ্যবর্তী কোণ। যেমন এই চিত্রে দেখতে পাচ্ছ পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ আলফা। সো আমি জানি তোমরা ইনিমিনি চিনিতে এই যে লব্ধি আর, এই আর এর মানটা বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা? রিভাইজ দিয়ে ফেলি। আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। সো তুমি লব্ধির মানটা বের করে ফেলতে পারলা। এখন তোমাকে বললো ডিরেকশন বের করো, যেহেতু লব্ধিটা ভেক্টর রাশি তাহলে তার ডিরেকশন বা দিক কোন দিকে। ভাইয়া ফিজিক্সের দিক বলতে ডান দিক, বাম দিক, সামনের দিক এটা বোঝায় না। ফিজিক্সের দিক বলতে বোঝায় কত অ্যাঙ্গেল এসে যাচ্ছে। সো আমার বের করতে হবে এই লব্ধিটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে। সো কত অ্যাঙ্গেলে যাচ্ছে সেটা আমরা ফার্স্ট অফ অল ধরে নিই। আমরা ধরে নিচ্ছি এই লব্ধিটা পি এর সাথে থেটা কোণে যায়। তাহলে লব্ধিটা যদি পি এর সাথে থেটা কোণে যায়, এই থেটাটাই আমাদের বের করতে হবে। সো কীভাবে বের করব? সেই থেটার ফর্মুলা হবে টেন থেটা দিয়ে, সমান যার সাথে থেটা সে নিচে একা, যার সাথে থিটা সে নিচে একা। এই থিটাটা কার সাথে ভাইয়া? পি এর সাথে। সো পি এর মান নিচে একা বসবে, বাকি আছে কে? বাকি আছে কিউ। তাহলে উপরে বসবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কস আলফা। খুবই সহজ কথা। সো আমরা একটু এখানে লিখে দিচ্ছি, যার সাথে থিটা সে নিচে একা। এই জিনিসটা যদি একটু বুঝতে কষ্ট হয়, আমরা চলো একটা কাজ করে ফেলি। আমরা কি কাজ করব? আমরা ধরে নিচ্ছি লব্ধিটা কিউ এর সাথে
বিটা কোণে যায়, কত কোণে যায়? বিটা। তাহলে এই বিটাটা কিভাবে বের করব? 10 বিটা। যার সাথে কোণ ধরেছো সে নিচে একা বসবে, তাহলে কার সাথে কোণ ধরেছে এখন? কিউ এর সাথে। সো কিউ নিচে একা বসবে, বাকিটা সাইন আলফা, বাকিটা কজ আলফা, বাকিটা মানে কে? পি। তাহলে পি সাইন আলফা প্লাস পি কজ আলফা। আর অবশ্যই প্রশ্নে পি, কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা এই তিনটা জিনিস দেওয়া থাকবে। তাহলে লব্ধির মান নির্ণয়ের জন্য তিনটা লাগে, পি, কিউ, আলফা। সিমিলারলি লব্ধির দিক নির্ণয়ের জন্য এই তিনটা জিনিসই লাগে, পি, কিউ, আলফা। খালি আমার মাথায় রাখতে হবে যখন তুমি দিক মানে এই কোণটা বের করছো, এই কোণটা যার সাথে ধরছো তাকে নিচে একা বসাতে হবে। এইভাবে করে তুমি বিটা বা থেটা একটা মান বের করে ফেললে। তোমাকে দুইটা বের করতে হবে না, তোমার যে কোনো একটা কোণ বের করলেই হবে। যেমন আমি যদি বলি যে লব্ধিটি পি এর সাথে থেটা কোণে যায়, তাহলে আমরা জাস্ট থিটাটা যদি বের করে দেই তাহলেই সেটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার। আমরা লব্ধির মান ও দিক নির্ণয় শিখে ফেললাম, এখন আমরা কয়েকটা ম্যাথের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করব। লেটস ডু ইট। লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্রের সাথে আমরা পরিচিত হয়ে এসেছি, সো চলো এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। ভাইয়ারা, তোমরা দেখতে পাচ্ছ একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে টানা হলো। সো প্রশ্ন হচ্ছে লব্ধির বা রেজাল্টেন্টের মান ও দিক নির্ণয় করো। সো চলো আমরা অঙ্কটাকে একটু ভিজুয়ালাইজ করে আসি। ভাইয়ারা, এই হচ্ছে একটা বস্তু, যেই বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে টানা হচ্ছে। তাহলে এই দিকে মনে করো পূর্ব, এদিকে কত নিউটন বল দ্বারা টানা হচ্ছে ভাই? 50 নিউটন। এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। তাহলে এই পূর্ব দিকের সাথে 60 নিউটন কোণে এদিকে টানা হচ্ছে মনে করো 20 নিউটন বল দ্বারা। এই কোণটা কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে এর ফলে যেই রেজাল্টেন্ট বা লব্ধিটা, এর মান ও দিক নির্ণয় করতে হবে। সো তোমরা অলরেডি জানো এই দুইটা টানাটানির ফলে লব্ধিটা কোন বরাবর ক্রিয়েট হয়। আমরা বলেছিলাম যে দুইটা বাহু দিবে তাদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, প্যারালেলোগ্রাম। সো এটার প্যারালাল নাও প্যারালাল, এটার প্যারালাল নাও প্যারালাল, সামান্তরিক হয়ে গেল। এটার যে কর্ণটা ভাইয়া, লব্ধিটা হবে এর কর্ণ বরাবর। আর সেই লব্ধির মানটা আমরা বের করব। লব্ধির মান কীভাবে বের করবো ভাইয়া? আমরা সূত্র জানি, আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। সো ভাইয়া, এখানে পি এর ভ্যালুটা কত? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পি। তাহলে ভ্যালু বা মানটা কত? এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 50 স্কোয়ার প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2 × 50 × 20 cos। আলফাটা হচ্ছে আলাদা আলাদা ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ। আলাদা বলতে বোঝাচ্ছে 50 এবং 20-এর মধ্যবর্তী কোণটা দেখতেই পাচ্ছ 60 ডিগ্রি। সো এটা করার পর তুমি রুট করবা, ক্যালকুলেট করবা, অ্যান্সারটা কত আসে ভাইয়া? কোনো হবে অ্যান্সারটা আসবে 62.45 নিউটন। সো এই হচ্ছে আমাদের লব্ধির মান। এখন আমাদের আরেকটা কথা বলেছে যে লব্ধির দিক নির্ণয় করো। ভাইয়া, লব্ধির দিকের আমরা একটা সূত্র শিখেছি। আমরা ধরে নিচ্ছি লব্ধিটা 50-এর সাথে থেটা কোণে যায়। লব্ধিটা 50 নিউটনের সাথে থেটা কোণে যায় এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা সূত্র জানি, 10 থেটা সমান যার সাথে থেটা সে নিচে একা। কে নিচে একা ভাইয়া? তাহলে 50 নিচে একা বসলো, বাকি কে আছে? 20। তাহলে উপরে হবে 20 সাইন আলফা, আলফা কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। নিচে হবে 20 cos আলফা। সো এইটা করে তুমি থেটার মানটা বের করবা 10 ইনভার্স করে, থেটার মান চলে আসবে 16.1 ডিগ্রি। সো এইটাই হচ্ছে আমার 50 নিউটনের সাথে উৎপন্ন কোণ। কার উৎপন্ন কোণ? লব্ধির উৎপন্ন কোণ। এটা হচ্ছে দিক, এটা হচ্ছে মান। এই হচ্ছে আমাদের সিম্পল ম্যাথ। সো তুমি জাস্ট এই দুইটা সূত্র মাথায় রাখবা, আর 10 থিটার ফর্মুলার বেলায় এটা মনে রাখতে হবে যে যার সাথে তুমি থেটা ধরেছো সে নিচে একা বসবে। তুমি যদি এই থেটাটা এই 50-এর সাথে না ধরে 20-এর সাথে ধরতা, তাহলে 20 নিচে একা বসতো, উপরে হতো 50 সাইন 60, নিচে হতো 50 cos 60। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। আমরা লব্ধির মান কিভাবে নির্ণয় করে সেটা জেনে গিয়েছি, এখন আমরা শিখব লব্ধি বা রেজাল্টেন্টের ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত। ভাইয়ারা, এজন্য আমি বোর্ডে তিনটা চিত্র এঁকেছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই চিত্রে দেখতে পাচ্ছ পি একটি ভেক্টর, কিউ আরেকটি ভেক্টর একই দিকে কাজ করছে।
ভাইয়া যদি একই দিকে কাজ করে তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0°, যেহেতু তারা একই দিকে ক্রিয়াশীল। তাহলে এই দুইজনের লব্ধিটা কত হবে? দেখো, আমরা লব্ধি বের করতে হলে কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে, সেটা আগেই বলেছি। সো সেটা কী কী? পি, কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ। সো আমাদের এই তিনটা জিনিসই দেওয়া আছে। সো লব্ধির মানটা কত হবে? আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos আলফা, মানে 0°। সো cos 0° মান হচ্ছে 1। সো আমরা লিখতে পারবো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ। ভাইয়া, ছোট্টবেলায় আমরা নিশ্চয়ই পড়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB, মানে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা কি ভাইয়া? রুট ওভার অফ এ প্লাস বি, মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা চলে গেলে আমরা আর এর ভ্যালুটা কত পাচ্ছি? আমরা আর এর ভ্যালুটা পাচ্ছি পি প্লাস কিউ। যেহেতু এই আর এর ভ্যালুটা ডিরেক্ট যোগ আসতেছে, তার মানে এটাকে বলছি আমরা লব্ধির ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান পি প্লাস কিউ। তোমরা আবার ভেবো না ভাই এটা তো বীজগণিত হয়ে গেল। না ভাইয়া, এটা কিন্তু আলফা সমান 0° ধরে তারপর এটা আসছে। সো যখনই দেখবা দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তখনই তোমার আর এই বড় সূত্রে বসানোর প্রয়োজন নেই। তুমি অলরেডি জানো একই দিকে কাজ করলে পি প্লাস কিউ। যদি বলি তোমার বন্ধুকে এদিকে তুমি ঘুষা মারলা, এদিকে আমি ঘুষা মারলাম, তাহলে সে টোটাল যেহেতু একই দিকে দুইটা ঘুষা খাইছে, তাহলে তার লব্ধির মান হবে ওইখানে পি প্লাস কিউ, দুই ঘুষার যোগফল। এখন আমরা চলে আসি এই চিত্রে। তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দুতে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, তার উল্টো দিকে। তাহলে এখানে লব্ধির মানটা কত? ভাইয়া, লব্ধি বের করার জন্য তিনটা জিনিস লাগে। দুইটা ভেক্টরের আলাদা আলাদা মান এখানে দেয়া আছে, পি এবং কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180° দেয়াই আছে। সো আমাদের লব্ধির সূত্র কি? আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos কত ডিগ্রি ভাইয়া? মধ্যবর্তী কোণ আলফা, মানে হচ্ছে 180°। সো ভাইয়া, এখন যদি cos 180° মান তুমি বের করো, পাবা -1। সো আমরা লিখতে পারবো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, -1 হলে মাইনাসে প্লাসে -2PQ। এটা কি ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা যায় না? অবশ্যই ফেলা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার অফ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা চলে গেলে আর এর মান চলে আসবে পি মাইনাস কিউ। আর এই যেহেতু বিয়োগ যাচ্ছে ভাইয়া, এটাকে বলি আমরা লব্ধির মিনিমাম মান। আবার এটা দেখে কেউ ভেবো না যে ভাই আপনি তো নিষেধ করেছিলেন বিয়োগ করতে। ভাই, এটা কিন্তু বিয়োগ আমি ডিরেক্ট করিনি, আলফার মানে 180 বসানোর পরে ভাই এটা আসছে। সো তোমরা সহজভাবে মনে রাখবা, যখন দুইটা ভেক্টর একে অপরের উল্টো দিকে ক্রিয়া করে, তখন তাদের লব্ধি হয় তাদের বিয়োগ ফলের সমান। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিবা। এখন আমরা চলে আসি এই চিত্রটায়। ভাইয়া, এখানে দেখতে পাচ্ছ পি একটি ভেক্টর, কিউ আরেকটি ভেক্টর, তারা পরস্পর 90° কোণে ক্রিয়াশীল। তাহলে তাদের লব্ধিটা কত হবে? সিমিলারলি আমরা বের করি, আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos আলফা। আলফা এখানে কত ডিগ্রি? 90°। cos 90 মান হচ্ছে 0, তার মানে এই পুরোটা হয়ে যাবে 0। তাহলে আর এর মানটা আসবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো আমাদের এই যে তিনটা সূত্র আমি বক্স করে দিয়েছি, এই তিনটা সূত্র আমাদের খুব কাজে লাগবে। সো সহজভাবে চলো একটু রিভাইজ দেই। যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, আলফা হয় 0°, তাহলে লব্ধি হবে ম্যাক্সিমাম, মানে পি প্লাস কিউ। যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে, আলফা হচ্ছে 180°, তাহলে লব্ধি হবে মিনিমাম, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। আর যখন দুইটা ভেক্টর 90° কোণে কাজ করে, দেখতেই পাচ্ছ এখানে, তখন তাদের লব্ধি হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সহজে মনে রাখার জন্য বলতে পারি 90° কোণে কাজ করলে পিথাগোরাস, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কারণ আলফা 0° দেখলেই আমরা এটা বসাবো, আলফা 180°, মানে বিপরীত দেখলেই আমরা পি মাইনাস কিউ বসাবো, আর 90° দেখলে নগদে আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বসাবো। এখানে মূল সূত্র থেকে তো যেহেতু আমরা এটা জেনেই ফেলেছি, স্যার আমাদের মূল সূত্রে আমরা বসাবো না। বাট অন্য অন্য কোণ হলে, যেমন 30°, 60°, 120°, তেমন হলে আমরা এই সূত্র থেকেই করব। ওকে ভাইয়া, আশা করি তোমরা ম্যাক্সিমাম মিনিমাম এবং এই 90° ভ্যালুতে মানটা কত হয় বুঝতে পেরেছ। চলে আসলাম এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, কম্পোনেন্ট, উপাংশ বা লম্ব উপাংশ। সো আমরা মূলত এখানে লম্ব উপাংশটাই শিখবো, যেটা তোমার প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে। সো চলো আমরা লম্ব উপাংশটা শিখে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই বরাবর একটা বল প্রয়োগ করেছি, যার নাম আমি দিয়েছি এফ।
সো এই বলটাকে তোমাকে যদি বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে লম্ব উপাংশে ভাগ করো তাহলে সেটা কি হবে। এটা জানতে হলে প্রথমত আমার বুঝতে হবে উপাংশ কি। ভাইয়ারা ধরো তোমাকে কেউ একজন জোরে চর মারলো, সো তোমার গালে যখন চরটা মারছে অনেক জোরে এই চরের হাওয়া তোমার আশেপাশে যারা আছে তাদের গায়েও একটু লাগবে যদি অনেক জোরে চর মারো। রাস্তা দিয়ে যখন একটা বাইক যাচ্ছে পাশে মনে করো কেউ লুঙ্গি পরে হাঁটতেছে, বাইকটা এমন স্পিডে যায় কার্টুনে মাঝে মাঝে দেখা যায় যে বাইকের বাতাসে লুঙ্গি উড়ে আকাশে, কারণ এই যে বাইকের যে স্পিড এই স্পিডের কিছু অংশটা আশেপাশে ছড়িয়ে গিয়ে লুঙ্গির তলে গিয়ে প্যারাসুট বানিয়ে দিয়েছে। সো ভাইয়ারা এই যে অংশগুলো আমরা একটু ফিল করতে পারি এদেরকেই তুমি ধারণা করতে পারো উপাংশ হিসেবে। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। সো এই উপাংশটা আমি তোমাদেরকে এখন থিওরিক্যালি বোঝাবো। ধরো এই বরাবর তুমি একটা চর দিলা এফ, সো এই চরের বাতাসটা এই দিকেও আছে ভাইয়া আবার এই দিকেও থাকবে। সো এই যে এদিকে নীল কালার যে দুইটা দিলাম এগুলাকে বলবো মূল ভেক্টর বা মূল এফ এর অংশ, যাকে আমরা বলছি উপাংশ। যেহেতু এই নীল অংশগুলো একে অপর লম্ব তাই এদেরকে বলছি আমরা লম্ব উপাংশ। সো আমরা মূলত লম্ব উপাংশ নিয়েই পড়াশোনা করব। সো এই লম্ব উপাংশের মানগুলো কত সেটা আমার জানতে হবে। সো খুব সহজে আমি বুঝিয়ে দিই, তোমরা খুব সহজে অ্যাকসেপ্ট করে নাও। কিভাবে এই মানগুলো বের করব, তোমার হাতে দুইটা জিনিস দেয়া থাকবে। কয়টা দেয়া থাকবে? দুইটা। একটা হচ্ছে মূল ভেক্টরটা তার মান আর কত কোণে সে যাচ্ছে যে কোনো একটা অক্ষের সাথে কোণ সেটা দেয়া থাকবে। সো এই দুইটা জিনিস দেয়া আছে, এই দুইটা থেকেই তোমার উপাংশে ভাগ করতে হবে, লম্ব উপাংশে ভাগ করতে হবে। সহজ কথা, যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, এতটুকু মাথায় রাখলেই আমাদের লম্ব উপাংশ শেষ। খুব সুন্দর করে ব্যাখ্যা করি চলো, যেদিকে থেটা দেয়া থাকবে সেদিকে নিতে হবে কস আর তার লম্ব দিকে নিতে হবে সাইন। যেমন আমাদের এখানে দেয়া আছে টোটাল বল এফ, থেটা দেয়া আছে এই দিকের সাথে। সো আমি বলেছি যেদিকে থেটা সেদিকে কস, তাহলে এদিকে বসবে এফ কস থেটা আর তার লম্ব দিকে সাইন, লম্ব দিক বলতে এটা, তাহলে এদিকে হবে এফ সাইন থেটা। তাহলে এই এফ কস থিটা এফ সাইন থিটা হচ্ছে এফ এর লম্ব উপাংশ। একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে যেদিকে থেটা সেদিকে নিতে হবে কস। যেমন ধরো আমি বললাম এটা হচ্ছে এফ, আমার এইদিকে আর এইদিকে লম্ব উপাংশে ভাগ করতে হবে, থেটা দিয়ে দিলাম এইটা, তাহলে আমি অলরেডি বলেছি যেদিকে থেটা সেদিকে উপাংশ হবে কস। তাহলে উপাংশ এদিকে হবে এফ কস থেটা, তার লম্ব দিক মানে এইদিকে হবে এফ সাইন থেটা। আশা করি এই উপাংশের সূত্রটা বুঝতে পেরেছ, এটা কিন্তু আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে অনেক কাজে লাগবে। সো আবারও মুখস্থ করে নেই, যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে নিতে হবে সাইন। উপাংশ নিয়ে আমরা এখন চমৎকার একটি ম্যাথ করব। সো চলো ম্যাথটি দেখে আসা যাক। কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, তো বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত। সো যখন তুমি দেখবা দক্ষিণ পশ্চিম উত্তর এগুলো দেয়া আছে তুমি সুন্দর করে কোঅর্ডিনেটটা এঁকে ফেলবা। যেমন দেখো এখানে আমি যদি এটা দিই পূর্ব তাহলে তার বিপরীত অবশ্যই পশ্চিম হবে, এটা হবে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। সো আমি এভাবে এঁকে ফেললাম, আমি একটা চিত্র ফলো করি, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। এখন আমরা এই চিত্রে এই অঙ্কটাকে উঠাই। বলা আছে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইতেছে। সো চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক থেকে বইছে। সো পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণ করে এই যে বাতাসটা নীল কালারের দক্ষিণ দিক থেকে বইছে, সো এই বরাবর বইছে। সো প্রশ্ন করেছে বাতাসের উত্তরমুখী তার মানে ঠিক এই বরাবর এবং পূর্বমুখী মানে এই বরাবর উপাংশের মান কত। সো আমি বাতাসটাকে একটু দীর্ঘ করে দেই। সো আমার এই বরাবর এবং এই বরাবর উপাংশের মান কত? ভাইয়া বাতাসের ভ্যালুটা কত দেওয়া আছে? 20 কিলোমিটার পার আওয়ার। আমি কিলোমিটার পার আওয়ারেই রাখলাম। ভাইয়া আমরা যেহেতু এই কোণটা জানি 60 ডিগ্রি, তাহলে এটার বিপ্রতিপ কোণ কোণটা, এই যে এইটা, তাহলে এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো আমার উপাংশের মান বের করতে বলেছে কোন দিকে কোন দিকে? এই পূর্ব দিকে এবং উত্তর দিকে। সো এই উপাংশগুলো কি তুমি বের করতে পারবে না? দুইটা জিনিস দেয়া আছে নাকি নাই, মূল জিনিসটা এবং কত কোণ, তাহলে আমরা উপাংশ বের করতে পারি। আমরা জানি যেদিকে থেটা সেদিকে নিতে হবে কস,
তাহলে 20 60 ডিগ্রি কার সাথে? পূর্ব দিকের সাথে। তাহলে পূর্ব দিকে নিতে হবে 20 cos 60 ডিগ্রি, তার লম্ব দিক মানে উত্তর দিকে নিতে হবে 20 sin 60 ডিগ্রি। এখন তুমি এটা ক্যালকুলেট করে এটা পেয়ে যাবা 10 কিলোমিটার পার আওয়ার, আর এটা পেয়ে যাবা 10√3 কিলোমিটার পার আওয়ার, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন শিখব কিভাবে তুমি কৃষ অথবা হালকের মতো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারো। সো চলো বিষয়টা অনেক মজার এটা শিখে ফেলা যাক। ভাইয়ারা ধরো আমি হালকের কথা চিন্তা করি, এই মনে করো হালক, হালকের পাও অনেক বড়। সো যখন সে পা দিয়ে মাটিতে আঘাত করে এইভাবে, সো সে মাটিতে একটা বল প্রয়োগ করলো, এই বলটা মনে করো এফ। সো এই বলের একটা প্রতিক্রিয়া বল থাকবে, কারণ আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এই প্রতিক্রিয়া বলটা মনে করো ঠিক এই বরাবর সমান ও বিপরীত, এটাও কত হয়ে যাবে ভাইয়া? এফ। এখন এই এফটা ভূমির সাথে, এই হচ্ছে ভূমি, এই ভূমির সাথে একটা কোণে আছে কি নাই ভাইয়া? অবশ্যই দেখতে পাচ্ছ একটা কোণে আছে, এই কোণটা মনে করো থেটা। তাহলে এই এফ এর উপাংশ এই বরাবর কত হবে? যেদিকে থেটা সেদিকে নিতে হয় কস, তাহলে এটা হচ্ছে এফ কস থেটা। আর তার লম্ব দিক, লম্ব বলতে এই দিক, এদিকে কত হবে? এফ সাইন থেটা। ভাইয়া হালকের কি ওজন আছে নাকি নাই? অবশ্যই ওজন আছে, আর ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। সো যে কোনো বস্তুর ওজনই খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এটা মনে করো ওজন mg। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, দেখো তো এই যে এফ কস থিটা এই উপাংশটা হালকে সামনের দিকে নিয়ে চলে, এফ সাইন থিটা হালকের ওজনটাকে প্রশমিত করে, কারণ এই mg-র বিপরীতে এফ সাইন থিটা ক্রিয়াশীল। তোমরা আমাকে বলো যদি হালকের লাথিটা অনেক জোরে হয় তাহলে এই প্রতিক্রিয়া বলটাও হবে অনেক বেশি, অনেক বেশি হওয়ার কারণে এই এফ সাইন থিটার মান যদি অনেক বেশি হয়ে যায় মানে ওজনের চেয়েও বেশি হয়ে যায়, সে কি ভূমিতে থাকবে না সে উপরে চলে যাবে? অবশ্যই উপরে চলে যাবে, কারণ এফ সাইন থিটা উপরে কাজ করে, mg নিচে কাজ করে। যদি এফ সাইন থিটার মান mg চেয়ে বড় হয় তাহলে mg-কে প্রশমিত করে উপরে চলে যাবে। যেমন ধরো আমি যদি এইভাবে লাফ দেই ভাইয়া, তাহলে আমার যে এফ সাইন থিটা mg এর চেয়ে কম হয়, এ কারণে আমরা ভূমিতেই থাকি। আমরা মূলত যখন আমরা দৌড়াই জোরে জোরে একই কাহিনী ঘটে, আমরা যখন দৌড়াই তখন এফ আমি তীর্যকভাবে বল প্রয়োগ করি মাটিতে, মাটিও আমাকে একটা বল প্রয়োগ করে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে এফই, সমান ও বিপরীত। সো এই এফটা ভূমির সাথে যদি থেটা কোণে থাকে, কারণ আমরা তো নিশ্চয়ই স্থিরভাবে দৌড়াই না, আমরা একটু কী করে দৌড়াই? বাঁকা করে দৌড়াই, এই যে এইভাবে দৌড়াই। সো এই বলটাও কী ভাই? তীর্যকভাবেই থাকে। সো তীর্য হয়ে থাকলে ভূমির সাথে মনে করো এই থিটা কোণে যদি থাকে, তাহলে ভূমির সাথে বলের উপাংশ হবে এফ কস থিটা, আর লম্ব দিকে উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। আমার ওজন অলওয়েজ খাড়ার নিচের দিকে mg। এই এফ কস থিটা সামনের দিকে যেহেতু কাজ করে, আমি এফ কস থিটা দ্বারা সামনে এগিয়ে যাই, আর এফ সাইন থিটা আমার ওজনটাকে কিছুটা হ্রাস করে। এই কারণে দৌড়ানোর সময় আমরা নিজেদেরকে হালকা ফিল করি, কেননা এফ সাইন থিটার মান বেড়ে যায়, mg-কে হ্রাস করে দেয়। বাট ক্রিশ বলো হাল্ক বলো তারা কি করে? তাদের এফ সাইন থিটা mg চেয়ে অনেক 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 বেশি হওয়ার কারণে তারা দৌড়ানোর সময় একদম আকাশে উড়ে যায়। তোমরা একটু খেয়াল করে দেখবা হাল্ক যখন লাফ দেয়, যখন হাল্কের মুভিটা দেখছো তোমরা যারা, যখন লাফ দেয় তখন কিন্তু একদম সব কেঁপে যায় আর সে এইভাবে চলে যায়। কারণ কি? সে অনেক জোরে ক্রিয়া বল দিছে, প্রতিক্রিয়াটাও অনেক জোরে হয়েছে, সো এফ সাইন থিটা তার ওজনের চেয়ে অনেক বেশি হয়েছে, এই কারণে সে উপরে উঠে গেছে। এটা দেখে কেউ আবার ভাবো না যে আমি আজকে আমার বাসায় ফ্লোরে অনেক জোরে জোরে লাথি মারবো। তুমি জোরে লাথি মারতে হবে, অনেক জোরে লাথি মারতে হবে, এত জোরে লাথি মারো না আবার বাসার ছাদ ফাইটা উপরে চলে যাও, কারণ এফ সাইন থিটা যদি তোমার ওজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে তুমি আসলে ছাদ ফেটে উপরেও যেতে পারো। আশা করি তোমরা উপাংশের এই বিষয়টা বুঝতে পেরেছো। ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। উপাংশের মাধ্যমে কিভাবে নৌকা টানতে হয় সেটাই আমরা দেখব। দেখো ভাইয়া এই নৌকার এখানে একটা দড়ি লাগিয়ে তুমি এফ বলে টানতেছো। সো আমাকে প্রশ্ন করছে নৌকার গুণ টানাটা ব্যাখ্যা করো, এটা খ নাম্বারের জন্য অনেক ইফেক্টিভ একটা কোশ্চেন। সো ভাইয়া আমরা দেখতেছি এফটা তীর্যকভাবে কাজ করছে, সো এফকে আমরা চাইলে উপাংশে ভাগ করতে পারি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো এফ এর সাথে এই কোণটা দেয়া আছে, এই কোণটা দেয়া থাকবে থেটা, তাহলে এফ এর উপাংশ এদিকে কত? আমি বলেছি যেদিকে থেটা সেদিকে নিতে হয় কস, তাহলে এফ এর উপাংশ হবে এদিকে এফ কস থেটা, এদিকে হচ্ছে এফ সাইন থেটা, আর নৌকার ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে mg। সো এখন এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। কীভাবে ব্যাখ্যা করব? যখন আমরা একটা নৌকাকে ভূমির সাথে থেটা কোণে এফ বলে টানবো, এই এফকে লম্ব উপাংশে ভাগ করে দিলে আমরা পাচ্ছি এফ কস থেটা ভূমি বরাবর
এফ সাইন থিটা লম্ব বরাবর উপরের দিকে, আর নৌকার ওজন এম জি অলওয়েজ খাড়া নিচের দিকে। এখন ভাইয়ারা আমরা বলবো এফ কস থিটা দ্বারা নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়, যেটা সামনে ক্রিয়া করছে, আর এফ সাইন থিটা নৌকার ওজনের বিপরীতে কাজ করে। যেহেতু ওজনের বিপরীতে কাজ করে, তার মানে ওজনটাকে খানিকটা হলেও প্রশমিত করে দেয়, কারণ তোমার ওজনের উল্টো দিকে যদি একটা বল কাজ করে, তোমার ওজনটা একটু হলেও কমে যাবে। দ্যাটস ওয়াই নৌকাটা স্মুথলি চলতে পারে। এটাই হচ্ছে আমার নৌকার গুণটানা বললে ব্যাখ্যা করে দিতে হবে। রোলার মানে বিশাল আকৃতির চাকা, সেইগুলো ঠেলা সহজ না টানা সহজ? এই বিতর্কিত প্রশ্ন নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের ভার্সিটি অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে এসেছে। সো চলো এইটা আমরা খুব সুন্দর করে শিখে ফেলি। ভাইয়ারা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটা রোলার রেখেছি। একটা রোলারকে আমরা ঠেলতেছি, কিভাবে ঠেলতেছি, এই যে এফ বলে, তুমি কালো কালিটার দিকে খেয়াল করো, এফ বলে আমি ঠেলতেছি। আরেকটা রোলারকে এফ বলে এখানে দড়ি বেঁধে টানতেছি। সো কোনটা বেশি ইজি এটাই আমার ব্যাখ্যা করতে হবে। ভাইয়ারা যখন আমরা এফ বলে ঠেলছি, এই এফটা অনুভূমিক বলা হয় এটাকে, এক্স অক্ষকে বা ভূমি বলা হয়, এই ভূমির সাথে থেটা কোণে কাজ করছে। তাহলে এফের উপাংশ কত হবে? এদিকে এফের উপাংশ হবে এফ কস থেটা, কারণ যেদিকে থেটা সেদিকে কস, আর এই যে লম্ব দিক এদিকে উপাংশ হবে এফ সাইন থেটা। এখন ভাইয়া টানার ক্ষেত্রে একটু চিন্তা করি। ভাইয়া এটাও অনুভূমিক, মানে এক্স অক্ষের সাথে থেটা কোণে টানতেছো, তাহলে যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এদিকে হবে এফ কস থিটা, তার লম্ব দিকে হবে এফ সাইন থিটা। আর তোমরা দেখতেই পাচ্ছ লন রোলার এর ওজনটা এম জি অলওয়েজ দুই ক্ষেত্রেই নিচের দিকে। এখন আমাদের বিশ্লেষণ করতে হবে কোনটা আসলে ইজি। আচ্ছা ভাইয়ারা এখানে রোলারটা এফ কস থিটা দ্বারা সামনের দিকে এগিয়ে যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো এখানেও এফ কস থিটা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সো এখানে সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কোনো ভিন্নতা আমার নাই, তাহলে এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় দেখো তো ভাইয়া, এফ সাইন থিটা নামক বলটি কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে। এম জিও কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে। তাহলে এটার ওজনের সাথে এফ সাইন থিটা যোগ হবে না বিয়োগ হবে? কমন সেন্স কি বলে? দেখো এম জিও নিচের দিকে একটা বল, এফ সাইন থিটাও একটা বল নিচের দিকে, সো এখানে তার ওজনের সাথে এটা কিন্তু যোগ হবে। তাহলে তার নতুন ওজন যদি হয় ডব্লু প্রাইম, সেটা হবে এম জি প্লাস এফ সাইন থিটা। ভাইয়া তার আগে ওজন ছিল এম জি, এখন এফ সাইন থিটা যদি তার সাথে যোগ হয়ে যায়, ওজনটা কি বাড়লো না কমলো? যোগ হলে অফকোর্স বাড়বে, সো ওজনটা বেড়ে গেছে। এখন এটার দিকে একটু খেয়াল করো, এফ কস থিটা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এটাও এফ কস থিটা, এটাও এফ কস থিটা। বাট এখানে একটু খেয়াল করলে দেখতে পাবা এম জি হচ্ছে খাড়া নিচের দিকে, বাট এফ সাইন থিটা এখানে খাড়া উপরের দিকে। তাহলে এম জির সাথে এফ সাইন থিটা কি যোগ হবে না মাইনাস হবে? যেহেতু দুইটা বল একে অপরের বিপরীত দিকে কাজ, আমরা 9-10 পড়েছি, যদি বিপরীত দিকে কাজ করে তাহলে এই এম জি থেকে এফ সাইন থিটা বিয়োগ হয়ে যাবে, মানে একটু প্রশমিত করে দিবে। এম জি নিচের দিকে, এফ সাইন থিটা একটু উপরের দিকে ঠেলে ওজনটাকে সামান্য একটু কমিয়ে দিবে। সো সেই নতুন ওজনটা হবে ডব্লু প্রাইম সমান এম জি মাইনাস এফ সাইন থিটা। সো বলতো কোন ক্ষেত্রে আমার ইজি হবে? অনেকেই ধরে ফেলেছো যে যেই ক্ষেত্রে আমার হালকা লাগবে বিষয়টা, সেই ক্ষেত্রে ইজি হবে। কোন ক্ষেত্রে হালকা লাগতেছে? এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে তার ওজনটা কমে যাচ্ছে, এফ সাইন থিটা পরিমাণ নাই হয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে এফ সাইন থিটা পরিমাণ অ্যাড হচ্ছে। সো কোনটা ইজি? টানাটা ইজি। বোর্ডে যে ম্যাটটি দেখতে পাচ্ছ, এই প্রবলেমটি ঢাকা ইউনিভার্সিটিতে একবার এসেছিল এবং আমাদের এইচএসসিতে খ নাম্বারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সো চলো এটা খুব ভালোভাবে শেখা যাক। আমাদের বলা আছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই রোলারটির ভর হচ্ছে 10 কেজি। এই রোলারটিকে 20 নিউটন বলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে টানা হলে এর আপেক্ষিক ওজন কত হবে? সো চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বলে আমরা টানবো। সো এইটা হচ্ছে ভূমি, এই ভূমির সাথে 30 কোণ করে 20 নিউটন বলে আমি টানতেছি। সো এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। আমাদের বের করতে হবে লন রোলারের আপাত ওজন কত। সো আমরা একটা কাজ করতে পারি শুরুতেই, এই যে 20 এবং 30 ডিগ্রি দেওয়া আছে, এদেরকে আমরা লম্ব উপাংশে ভাগ করে দিতে পারি। লম্ব উপাংশ কী? যেদিকে থেটা সেদিকে কস, তাহলে এই 20 আর এই যে 30 ডিগ্রি, তাহলে এদিকে থেটা আছে, এদিকে হচ্ছে কস, 20 cos 30 ডিগ্রি, আর তার লম্ব দিকে হচ্ছে সাইন, তার লম্ব দিক হচ্ছে এটা, দিকে হবে 20 sin 30 ডিগ্রি।
এরপর ভাইয়া লন রোলারের যে ওজন মানে এমজি সেটা অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে, সো সেই ওজনটাকে আমরা এঁকে ফেলি, এটা হচ্ছে এমজি। আমাদের কাছে চেয়েছে কি, আমাদের কাছে চেয়েছে আপেক্ষিক ওজন কত। ভাইয়ারা এর রিয়েল ওজন হচ্ছে এমজি, বাট এমজি এর বিপরীতে কত কাজ করছে, 20 sin 30, তার মানে 10 নিউটন বল কাজ করছে। তার মানে এই এমজি এর উল্টো দিকে যেহেতু 10 নিউটন বল কাজ করে, তাহলে এমজিকে 10 নিউটন কী করতে চায়, প্রশমিত করতে চায়, যেহেতু বিপরীত দিকে কাজ করে। সো প্রশমিত করলে আমাদের নতুন ওজন হবে ডব্লু প্রাইম সমান হবে এমজি মাইনাস এফ সাইন থিটা, যেটা অলরেডি আমরা দেখেছি এমজি কত, এম হচ্ছে 10, জি হচ্ছে 10, মাইনাস এফ সাইন থিটা হচ্ছে 10। তাহলে এটা কত হবে, 100 - 10, তার মানে 90 নিউটন, ওজনের একক নিউটন। সো এই হচ্ছে আমাদের রোলারের আপাত ওজন, অ্যাকচুয়াল ওজন কিন্তু এমজি বা 100। বলতে পারো ভাইয়া 20 cos 30° কি কোনো কাজে লাগবে না? হ্যাঁ ভাইয়া এটা কাজে লাগবে, কিন্তু ওজনে কোনো কাজে লাগবে না, এটা দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাকে যদি বলতো এই রোলারটা সামনের দিকে কত বলে আগায়, তাহলে উত্তর হতো 20 cos 30। ভাইয়ারা আমরা শিখেছিলাম যখন একটি বিন্দুতে দুইটি ভেক্টর কাজ করে তখন তাদের লব্ধি কীভাবে বের করতে হয়, √p² + q² + 2pq cos α, যেখানে পি কিউ হচ্ছে ভেক্টর দ্বয়ের আলাদা আলাদা মান এবং আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। কিন্তু কোনো একটা বিন্দুতে যদি দুইয়ের অধিক ভেক্টর কাজ করে তখন লব্ধি কীভাবে বের করব, তখন কি এখানে p² q² r² এভাবে দেব? না ভাইয়া, তখন যেভাবে বের করবো সেটাই আমরা এখন শিখবো, রেজাল্টেন্ট ফর মেনি ভেক্টরস। সো চলো আমরা এটা শিখে ফেলি। সো তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া এই একটা বিন্দুতে তিনটা আলাদা আলাদা ভেক্টর রাশি এক্স ওয়াই জেড ক্রিয়াশীল হচ্ছে। এক্স এদিকে টানতেছে, ওয়াই এদিকে টানতেছে, আর জেড এদিকে টানছে। আমাদের এই যে কালো কালিতে আমি যা যা লিখেছি তা তা দেয়া থাকবে। কী কী দেওয়া থাকবে, যাদের যাদের লব্ধি বের করতে হবে তাদের দেয়া থাকবে, এখানে তিনটা এক্স ওয়াই জেড এদের মান দেয়া থাকবে, এবং এই এক্স ওয়াই জেড এই পি এবং কিউ এর সাথে কত কোণ উৎপন্ন করছে সেগুলো দেওয়া থাকবে। যেমন এই এক্সটা পি এর সাথে আলফা 1 কোণ উৎপন্ন করছে, ওয়াইটা পি এর সাথে আলফা 2 কোণ উৎপন্ন করেছে, আর এই যে জেডটা পি এর সাথে আলফা 3 কোণ উৎপন্ন করেছে। সো এখন আমাদের এই পয়েন্টে টোটাল লব্ধি বা রেজাল্টেন্টটা কত, এখানে কিন্তু তিনটা বল কাজ করেছে এক্স ওয়াই জেড, সো এদের রেজাল্টেন্ট যদি বের করতে হয় ভালো করে শুনবে। প্রথমত তাদের লম্ব উপাংশ নিতে হবে, সো চলো আমরা তাদের লম্ব উপাংশ নিয়ে ফেলি। ভাইয়া এক্স পি এর সাথে কত কোণে আছে, আলফা 1 কোণে আছে, তাহলে এক্স এর লম্ব উপাংশ হবে এক্স কস আলফা 1। আমরা বলেছি যেদিকে থেটা সেদিকে কস, আর উপরের দিকে মানে এদিকে হবে এক্স সাইন আলফা 1, তার লম্ব দিকে সাইন, চোখ বুঝে বসিয়ে দিবা। এবার ওয়াই এর পালা, ওয়াইটা পি এর সাথে কত কোণে আছে, আলফা 2 কোণে আছে, তাহলে এদিকে হবে ওয়াই কস আলফা 2, পি এর সাথে যেহেতু কোণ সেহেতু কস এদিকে, আর এদিকে হবে ওয়াই সাইন আলফা 2। সিমিলারলি জেডটা পি এর সাথে কত কোণে আছে ভাইয়া, আলফা 3 কোণে আছে, তাহলে যেহেতু পি এর সাথে কোণ সেহেতু কসটাও হবে পি এর সাথে, তাহলে জেড কস আলফা 3, এটা হবে জেড সাইন আলফা 3। সো আমরা ফার্স্টে কী করলাম, যদি দুইয়ের অধিক ভেক্টর কাজ করে তাহলে তাদেরকে এই অক্ষে এবং এই অক্ষে উপাংশে বা লম্ব উপাংশে ভাগ করে ফেললাম। এখন কাজটা খুবই ইজি, কীভাবে ইজি, এই যে এদেরকে তুমি যোগ করে দিলা, এদেরকেও তুমি আলাদা আলাদা যোগ করে দিলা, এটা যোগ করার পর তুমি যেটা পাইলা সেটার নাম আমি দিলাম কিউ, এটা যোগ করার পর তুমি যেটা পাইলা সেটার নাম আমি দিলাম পি। ভাইয়া যোগ করে কিন্তু এখন তুমি জাস্ট দুইটা জিনিস পেয়েছো, পি এবং কিউ। সো এখন এই দুইটা জিনিসকে সুন্দর করে এখানে এঁকে ফেলো, এই হচ্ছে পি, এ হচ্ছে কিউ, আর কোনো কিছু আঁকার দরকার নেই। এখন তুমি নিশ্চয়ই পি কিউ জানো, আর তাদের মধ্যবর্তী কোণটাও তুমি দেখতে পাচ্ছ কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি। সো এখন তোমার হাতে কয়টা জিনিস দেওয়া আছে, এখন কিন্তু তোমার হাতে তিনটা জিনিস চলে আসছে, কি কি, পি কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ। সো এই তিনটা জিনিস থাকলে লব্ধি কীভাবে বের করে, অলরেডি আমরা সবাই জানি এই লব্ধি বের করার ফর্মুলা হচ্ছে আর সমান √p² + q² + 2pq cos 90। সো এইখানে তোমরা ক্যালকুলেট করলে আর এর মানটা পেয়ে যাবা √p² + q² আর পি এবং কিউ তো তুমি এভাবে বের করেই রাখছো। সো এই স্টেপগুলো আমি আবার সুন্দর করে বলি, যখন আমাদের তিনটা দেওয়া আছে বা চারটা দেওয়া থাকবে বা পাঁচটা দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে এই অক্ষে এবং এই অক্ষে আলাদা আলাদা উপাংশে ভাগ করা। যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে সেখানে দিতে হবে কস, আর তার লম্ব দিকে দিতে হবে সাইন।
এরপর এই আলাদা আলাদা উপাংশগুলোকে যোগ করে একটা বানিয়ে ফেলা, এদেরকেও যোগ করে একটা বানিয়ে ফেলা, তাহলে টোটাল পাইলা কত ভাইয়া? দুইটা, এই যে পি, এই যে কিউ। আর তুমি দেখতেই পাচ্ছ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো সেই 90 ডিগ্রি দিয়ে এবং পি কিউ দিয়ে তুমি লব্ধির মানটা বা রেজাল্টেন্টের মানটা পেয়ে যাচ্ছ। সো এইটাই হচ্ছে আমাদের দুইয়ের অধিক ভেক্টর কাজ করলে লব্ধি বের করার নিয়ম।